আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন ওই পৃথিবীতে কোনো বাচ্চার জন্ম হয় তখন সর্বপ্রথমে তার নামকে রেখে দেওয়া হয় যাতে করে কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যেও তাকে চিনতে পারা যায় এবং সে উত্তর দিতে পারে আর তার পরিচয় কি, সে কোন মাজহাব থেকে বিলং করে থাকে সেটিও যেন খুব সহজে জানা যায়। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা 200টি মুসলিম মেয়ের মডার্ন এবং ইউনিক ইসলামিক নাম নিয়ে হাজির হয়েছে এবং তার অর্থ কি সেটিও, মানে যদি আপনার এখান থেকে কোনো নাম পছন্দ হয়ে যায় তাহলে আপনি যেন তার অর্থকেও জেনে নিতে পারেন। কেননা নামের যে অর্থ হবে সেটি ভালো হোক অথবা খারাপ তার জন্য আপনার ব্যক্তিত্বের উপর প্রভাব অবশ্যই পড়ে থাকে। এই জন্য সবচেয়ে ভালো এটি যে যখন আপনি আপনার কোনো বাচ্চার নাম রাখবেন তখন যেন তার মানে বা অর্থ অবশ্যই জেনে নেবেন। কেননা হাদিসে মুবারকাতে এসেছে যে মানুষের নামের অর্থ যেমন হবে সেই মানুষ তার পরবর্তী জীবনে তেমনই চরিত্রের হবে। এই জন্য আপনি আপনার বাচ্চার জন্য সবসময় উত্তম অর্থের নামটি রাখার চেষ্টা করবেন। তো এই ভিডিওতে আমরা 200টি আধুনিক এবং সবচেয়ে ইউনিক ইসলামিক মেয়েদের নাম এবং তার অর্থ কি সেটিকে জানার চেষ্টা করব। আর ভিডিওর শেষে আমরা আগের ভিডিওতে যে নামগুলোর অর্থ জানার জন্য রিকোয়েস্ট করেছিলেন সেগুলোকে জানানোর চেষ্টা করেছি। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। নাম্বার 1, রিজভি। এই খুব সুন্দর নামটির অর্থ হলো সফল, বিজয়ী বা সার্থক। নাম্বার 2, রওশন। এর অর্থ হচ্ছে গিয়ে উজ্জ্বল। নাম্বার 3, রিমা। এর অর্থ হচ্ছে গিয়ে সাদা হরিণ। নাম্বার 4, রোমানা। এর অর্থ হচ্ছে গিয়ে ডালিম বা বেদানা। নাম্বার 5, রানা আদিবা। এর অর্থ হলো সুন্দর, শিষ্টাচারী। নাম্বার 6, রানা আঞ্জুম। এর অর্থ হচ্ছে গিয়ে কমনীয় তারা। নাম্বার 7, রাবিয়া। এর অর্থ হচ্ছে গিয়ে নিঃস্বার্থ। নাম্বার 8, রুকাইয়া। এর অর্থ হচ্ছে গিয়ে উচ্চতর। নাম্বার 9, রামিশ আতিয়া। এর অর্থ হচ্ছে গিয়ে নিরাপদ উপহার। নাম্বার 10, রাইসা। এর অর্থ হচ্ছে গিয়ে নিরাপদ। নাম্বার 11, রহিমা, অর্থ দয়ালু। নাম্বার 12, রাফা, অর্থ সুখ। নাম্বার 13, রাউনাফ, অর্থ হচ্ছে গিয়ে সৌন্দর্য। নাম্বার 14, রাইহানা, অর্থ হচ্ছে সুগন্ধি ফুল। নাম্বার 15, রিফা, অর্থ হচ্ছে গিয়ে ভালো। নাম্বার 16, রিমশা, অর্থ ফুল। নাম্বার 17, রিহানা, অর্থ হচ্ছে গিয়ে পবিত্র বা শুদ্ধ। নাম্বার 18, লাবণ্য, অর্থ সৌন্দর্য। নাম্বার 19, লাবণী, অর্থ সৌন্দর্য, কান্তি। নাম্বার 20, লিপি, অর্থ চিঠি বা লিখন। নাম্বার 21, লাভলি, অর্থ হলো সুন্দর, মিষ্টি। নাম্বার 22, লিসা, এর অর্থ হলো প্রভাবশালিনী। নাম্বার 23, লামিয়া, অর্থ চকচকে বা উজ্জ্বল। নাম্বার 24, লিজা, অর্থ হচ্ছে গিয়ে আল্লাহর জন্য নিবেদিতা। নাম্বার 25, লয়লি, এর অর্থ হচ্ছে গিয়ে রাতের রানী। নাম্বার 26, লহিফা, সাহায্যকারিণী। নাম্বার 27, লাবনুর, প্রেমের আলো। নাম্বার 28, লিমা, এর অর্থ হলো গিয়ে নয়ন বা চোখ। নাম্বার 29, লিনা, আনন্দদায়ক। নাম্বার 30, লামিয়া, এর অর্থ হচ্ছে গিয়ে ভাগ্যবান বা উজ্জ্বল। নাম্বার 31, লুনশা, এর অর্থ হলো গিয়ে খুব সুন্দর, চমৎকার, উজ্জ্বল। নাম্বার 32, লাবিবা, বুদ্ধিমান, জ্ঞানী। নাম্বার 33, লামিশা, সুন্দর, উজ্জ্বল, সদ্য প্রস্ফুটিত ফুল। নাম্বার 34, সামিহা, অর্থ হলো গিয়ে দানশীলা। নাম্বার 35, সাবা, সুবাসী বাতাস। নাম্বার 36, সাদিকা, সৎ, আন্তরিক। নাম্বার 37, সাবিনা, এর অর্থ হলো গিয়ে ফুল, পুষ্প বা ছোট তলোয়ার। নাম্বার 38, সারিকা, সৌন্দর্যময় একটি জিনিস। নাম্বার 39, সাগরিকা, রাজকুমারী বা ভদ্র মহিলা। নাম্বার 40, সাদিয়া, অর্থ সৌভাগ্যবতী। নাম্বার 41, সোহেলি, এর অর্থ হলো বান্ধবী। নাম্বার 42, সাহিরা, অর্থ পর্বত। নাম্বার 43, সাইমা, অর্থ রোজাদার। নাম্বার 44, সাবিহা, অর্থ রূপসী আর দ্রুতগামী অশ্ব। নাম্বার 45, সঞ্জিদা, অর্থ হলো বিবেচক। নাম্বার 46, সুবাহ, অর্থ হলো গিয়ে প্রভাত। নাম্বার 47, সুফিয়া, অর্থ আধ্যাত্মিক সাধনাকারী। নাম্বার 48, সুরাইয়া, অর্থ সুন্দর, বিনয়ী। নাম্বার 49, সুমাইয়া, অর্থ হলো সুখী অথবা শুভেচ্ছা। নাম্বার 50, সালমা, এর অর্থ হলো গিয়ে প্রশান্ত। নাম্বার 51, সালমা আঞ্জুম, মানে প্রশান্ত তারা। নাম্বার 52, সাফিয়া, দয়ালু মনের অধিকার। নাম্বার 53, সোহানা, এর অর্থ হলো গিয়ে ঘাসের উপর বিদ্যমান শিশিরের ন্যায় কমল হৃদয়। নাম্বার 54, সিরাত, অর্থ হলো অভ্যন্তরের সৌন্দর্যের অধিকারী। নাম্বার 55, সানজা,
অর্থ হলো গিয়ে অতি মর্যাদা এবং জ্ঞান। নাম্বার 56 সারিনা, যে খুব সহজে সাহায্য করে। নাম্বার 57 সাজিয়া, এর অর্থ হলো গিয়ে রাত্রির মধ্যে। নাম্বার 58 সাবানা, অর্থ হলো উপস্থিত। নাম্বার 59 শাহানাজ, অর্থ সাহসিনী। নাম্বার 60 শুভ্রা, অর্থ বিশ্বখ্যাতি। নাম্বার 61 শাহানা, অর্থ হলো সুগন্ধ। নাম্বার 62 শবনম, অশ্রুর ফোঁটা বা পানি মেশানো। নাম্বার 63 শামা, অর্থ শিশির। নাম্বার 64 শাহানাজ, অর্থ সাক্ষী। নাম্বার 65 সিরিন, প্রসিদ্ধ। 66 সাইমা, অর্থ হলো গিয়ে মিষ্টি বা প্রিয়। নাম্বার 67 সিফা, অর্থ হলো গিয়ে ভদ্রতা, অভিজাত্য। নাম্বার 68 সোফিয়া হাসানা, অর্থ প্রার্থনা, সুন্দরী, রূপসী। নাম্বার 69 হাসিনা, সুন্দরী, রূপসী। নাম্বার 70 হানিয়া, সুখী, তৃপ্ত, খুশি। নাম্বার 71 হামিমা, আন্তরঙ্গ বান্ধবী। নাম্বার 72 হাবিবা, এর অর্থ হলো গিয়ে প্রিয়, প্রিয়তমা, এবং একজন সাহাবিয়ার নামও ছিল। নাম্বার 73 হাফেজা, সংরক্ষণকারিণী। নাম্বার 74 হালিমা, এর অর্থ হলো গিয়ে ধৈর্যশালী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমায়ের নামও ছিল হালিমা। নাম্বার 75 হামিদা, প্রশংসাকারিণী। নাম্বার 76 আসিমা, অর্থ হলো গিয়ে রমণী, সুন্দরী। নাম্বার 77 আসিয়া, অর্থ হলো গিয়ে শান্তি স্থাপনাকারী। নাম্বার 78 আয়েশা, অর্থ হলো গিয়ে সমৃদ্ধশালী, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রীর নাম ছিল। 79 আমিনা, অর্থ আমানত রক্ষাকারিণী। 80 আফরোজা, অর্থ হলো গিয়ে জ্ঞানী। 81 আইমান, অর্থ হলো গিয়ে শুভ। 82 আনিসা, অর্থ কুমারী। 83 আরিফা, অর্থ প্রবল বাতাস। 84 আকিলা, অর্থ হলো গিয়ে বুদ্ধিমতী। নাম্বার 85 আমিরাতুন্নেসা, অর্থ হলো গিয়ে নারী জাতির নেত্রী। নাম্বার 86 আদিবা, অর্থ লেখিকা। নাম্বার 87 আনিফা, অর্থ হলো গিয়ে রূপসী। নাম্বার 88 আনজুম, অর্থ হলো গিয়ে তারা। 89 আলিয়া, অর্থ হলো গিয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন। 90 আতিকা, অর্থ হলো গিয়ে সুন্দরী। 91 আসিলা, অর্থ নিখুঁত। 92 ইফাদ, অর্থ উত্তম বা বাছাই করা। নাম্বার 93 ইসমাত, অর্থ হলো গিয়ে প্রতিরোধক। নাম্বার 94 ইয়াসমিন, সুগন্ধি ফুল। নাম্বার 95 ইলহাম, যে নারী তার চারিপাশের সকলের জন্য এক অনুপ্রেরণা। নাম্বার 96 এলিয়ন, জান্নাতের সর্বোচ্চ স্থান। নাম্বার 97 ইনবিহাজ, অর্থ হলো সকলকে আনন্দদায়ী নারী। নাম্বার 98 ইসরা, নৈশ যাত্রা। নাম্বার 99 ইরফানা, অর্থ হলো গিয়ে বিশ্বাসী। নাম্বার 100 ইবা, অর্থ হলো গিয়ে শ্রদ্ধা, সম্মান এবং গর্ব। 101 ইমিনা, অর্থ হলো গিয়ে সৎ এবং সম্ভ্রান্ত মহিলা। নাম্বার 2 ইজা, অর্থ হলো গিয়ে অভিবাদন, সম্মান। নাম্বার 3 ইলমা, জয় জয়কার, সাফল্য। নাম্বার 4 ইনসিয়া, যে সকলের কাছে স্মরণীয় হয়ে থাকে। নাম্বার 5 ইসমাত মাকসুরা, এর অর্থ হলো গিয়ে সতী, পর্দানশীল মহিলা। নাম্বার 6 ইলিজা, সবচেয়ে আলাদা এবং বহুমূল্যবান। নাম্বার 7 ইলমিরিয়া, অর্থ হলো গিয়ে মহিয়সী, প্রতাপশালিনী। নাম্বার 8 ইজা, যাকে ভরসা করা যায়। নাম্বার 9 ইবতিসাম, সকলের মুখে হাসি ফোটায় যে। নাম্বার 10 এশা, অর্থ পবিত্র, সমৃদ্ধ জীবন। নাম্বার 11 অ্যানা, প্রদীপ্ত, মাধুর্যমণ্ডিত। নাম্বার 12 ঐশানী, অর্থ সাহসী, পবিত্র।